আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবিব, ভালো আছো? ভালো আছো তুমি? হ্যাঁ, তাবিব ভালো আছে। তাবিব বলল যে হ্যাঁ, আমিও ভালো আছি। তোশান বাবা, তুমি ভালো আছো? ও গুড, তুমি গুড আছো? একটু বলো, মুখে বলো, বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ট্রান্সফর্ম হয়ে যাব। তোমার ট্রান্সফর্ম হইতে হবে না তাবিব। এই যে শুরু হয়ে গেছে তাবিবের, কিন্তু শুরু হয়ে গেছে। তো তাবিবকে হলো শাওয়ার দিয়ে দিলাম একটু আগে, শাওয়ার দিয়ে। ওহো, আমি কথা বলি একটু, আমাকে একটু কথা বলতে দাও। শাওয়ার দিয়ে আমার আর কথা বলতে হবে না, এখন থেকে তাবিব ব্লগিং করবে, আমার কথা বলার দিন শেষ। এই যে খালামণিদের, মামাদের, সবার কানে তো তালা লেগে যাবে তোমার এই চিৎকার শুনে। তুমি যে এত জোরে চিৎকার করো, হ্যাঁ সেই তো, তুমি যে এত জোরে চিৎকার করো, সবার তো কানে ব্যথা হয়ে যাবে, কানে ব্যথা হয়ে যাবে চিৎকার। তো আমি এখন কিচেনের দিকে যাব, আজকে রান্না বান্না খুব কম, যা শুধু একটা সবজি রান্না করবো, ডাল আছে, কালকে চিকেন আছে, ভাত বসিয়ে দিয়েছি। তো যাই, আমি কিচেনের দিকে যাই। তাবিব দেখি একা একাই ঘুমায় কিনা বাউন্সারে দোল খেতে খেতে। তাবিবকে ঘুম পাড়িয়ে কিচেনে চলে এসেছি, ওকে ঘুম না পারালে হলো চিৎকার করতে থাকতো, কারণ ওর এখন ঘুমের সময়। তো আমার সব রান্না টান্না মোটামুটি শেষ, এখন যা শুধু আমি একটা সবজি রান্না করব। ভাবলাম সবজি রান্না করতে করতে আপনার সাথে গল্প করি, সবজি রেসিপিটাও শেয়ার করি, ভালো লাগবে, সবজিটা খেতে খুব মজা। ও, আমি সবজির রেসিপির এটা আগে একটু বলে দিই, কড়াইতে তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে আমি পাঁচ রকমের সবজি সিদ্ধ করে নিয়েছি, বরবটি, আলু, গাজর, ফুলকপি। আপনারা যে কোনো সবজি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় এই সবজিগুলোই এখন ছিল, তাই আমি এগুলোই কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিয়েছি পাত্রের মধ্যে, পানি ফেলিনি কিন্তু, কারণ তাহলে সবজির পুষ্টি গুণাগুণ চলে যাবে। বেশি গরম হয়ে গেছে তো এখানে আমি এখন যা যা দিব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি তেলটা তো যেহেতু গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিচ্ছি, আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ টুকরো, সরি তেজপাতা দুই টুকরো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আপনারা ঝালটা নিজেদের টেস্টের উপরে নির্ভর করে দিবেন। এই সবজির রেসিপিটা আমি হুবহু ওই আপুর মতো করে করতে পারছি না, আমাকে একটা আপু খুবই আদর করে, আপু হলো কানাডাতে থাকে। তো আপুর সাথে আমার কিভাবে পরিচয় সেটা একটু আমি বলি। আপু কানাডার মন্ট্রিলে থাকে, তো কানাডায় যারা থাকে তারা তো মন্ট্রিল চিনবে। তো আপু আমাকে এত আদর করে, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপু আমার চাইতে বয়সে বড়, আপু হলো কি বলবো, আমার বাবা মারা যাওয়ার পরে আমি প্রথম যে একটা ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, পাঁচ থেকে ছয় মিনিটের একটা ভিডিও। তো আপু আমার ওই ভিডিওটা দেখে, আপু বলে যে ওই ভিডিওটা দেখে, তখন তো আমাকে চিনতো না, ফার্স্ট আপুর আমার ভিডিও দেখা আর কি, তখন বলে যে ওই ভিডিওটা দেখে, নিশি তুমি বিশ্বাস করবা না, মানে আমি অঝরে কেঁদেছি। আমি সন্ধ্যার সময় কাজ করছিলাম আর তোমার ভিডিওটা দেখছিলাম, আমি কেন জানি আমার এত খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল আমার নিজের বাবা চলে গেছে দুনিয়া থেকে। আসলে আব্বুর কথা বলতে গেলে আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই, আমি আব্বুকে প্রায় স্বপ্ন দেখি। তো সরি, যাই হোক, এখন ওই আপু হলো আমার এই ভিডিওটা দেখে নাকি অঝরে কাঁদতেছিল আর বলতেছিল যে এই মেয়েটার সাথে আমি একটু কথা বলবো, আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার সাথে যদি আমি একটু কথা বলি মেয়েটার অনেক ভালো লাগবে। তো তখন আপু আমার সাথে আর যোগাযোগ করতে পারেনি। পরে যখন আমি মালয়েশিয়াতে চলে আসি, হঠাৎ করে আপুর সাথে আমার মেসেঞ্জারে কথা হয়। এরপর থেকে যে আপু আমাকে কী পরিমাণ আদর করে, আসলে রক্তের সম্পর্কগুলো একরকম আর এই যে আত্মার সম্পর্ক এগুলো কিন্তু অন্যরকম। আমার কথা কি, সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা উচিত, আমি সেটাই মনে করি। কখনো নিজের সম্পর্ক নিয়ে মানুষের কাছে কথা না বলা, নিজের সম্পর্কগুলোকে জোর দিয়ে ধরে রাখা, সম্পর্কগুলোকে ভালোবাসতে শেখা। প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ থাকে, আমারও সব যেমন দোষ না তেমন সব গুণ না, বা আমার রিলেটিভ যারা আছে তারও সব দোষ না তার গুণ না। তো আমার উচিত আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে সুন্দর করে একটা বন্ধনে আবদ্ধ করে রাখা। আপনারাও আমার আত্মীয় স্বজন, আপনারাও আমার চ্যানেলের সদস্য, আপনাদের সাথেও আমার অনেক সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে।
তো আসলে নিজেদের সম্পর্কগুলো নিজেদের মধ্যেই আবদ্ধ করে রাখা বা নিজেদের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা নিজেদের মধ্যেই রাখাটাই আমি মনে করি সবচাইতে বেটার। যাই হোক, এভাবে সম্পর্কগুলো গড়ে ওঠে। এক একটা সম্পর্ক কিন্তু মানে এক একটা ভালোবাসার প্রতীক। আর রক্তের সম্পর্ক ছিন্নকারী তো আসলে আমাদের হাদিসেই আছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী, এটা অনেক বড় একটা গুনাহ। তো এই আর কি, যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আমার আব্বুর কথা মনে পড়ে গেল কথা বলতে বলতে। আল্লাহ আমার বাবাকে বেহেশত নসিব করুন, দোয়া করবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আসলে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে ছোট ছোট মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমি জানি সবাই আপনারা অনেক জ্ঞানী, সবাই আপনারা জানেন, তারপরও আমরা না মাঝে মধ্যে ভুলে যাই, হয়তো বা শুনলে আমাদের ওইটা আবার মাথায় ঢুকে বা দেখলে ওইটা আমরা আবার রিয়েলাইজ করতে পারি। এখন আমি এখানে মশলা দিব, পেঁয়াজ বাটা দিব না, আমি দিব আদা বাটা। আদা বাটা দিব আমি 1 চা চামচ পরিমাণ, আর রসুন বাটা দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ। একটু পানি দিচ্ছি। আমি এখানে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, প্রায় 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। সেই মসুরের ডালের যে ভেজানো পানি সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, কারণ আমি এই মসুরের ডালটাও এই সবজিটার মধ্যে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিব আমি এখানে গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি কাঁচা মরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর দিচ্ছি জিরা গুঁড়ো। আর দিব খুবই সামান্য পরিমাণের হলুদ, যেহেতু ডাল দিব ডালের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, সবজিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। এই সবজিটা পরোটা দিয়ে খেতে খুবই মজা, ভাতের সাথেও খাওয়া যায়। আমি মানে চিন্তা করছিলাম কি রান্না করব কি রান্না করব, এর আগেও একদিন আমি রান্না করেছিলাম, ওই দিন আমি আসলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি মশলাটার সাথে ঢাকনা ছাড়াই সবজিগুলোকে একটু ভেজে নিব, তারপরে এর মধ্যে আমি ডালটা দিব। সবজিটা আমি ভেজে নিয়েছি 3 মিনিট মতো। এখন আমি সেই আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম ডালটা, দিয়ে আমি অল্প পরিমাণ 1/2 বাটি পরিমাণ পানি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি থেকেও কম করে আমি এটাকে কুক করে নিব। এখানকার ডালগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে এটা হতে থাক তাহলে। আমি ওই চুলায় চিকেনটা গরম করতে দিয়েছি, ওই যে চিকেন গরম হচ্ছে। সবজিটা হয়ে গেছে, এই তো একদম সুন্দর তো সবজির ধোয়া উঠে ক্যামেরা ই হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে গেল। তো আপনাদের ভাইয়া এর মধ্যে খেতে চলে এসেছে, খাওয়া দাওয়া করুক। আমি আমার ঘরের কিছু ক্লিনিং এর কাজ আছে, ওগুলো আস্তে ধীরে শেষ করি। তাবিব তো ঘুমাচ্ছে, তোষানকে শাওয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছি। তো তাবিবকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছি, সে ঘুমাবে না। সে হলো যে দেখুন ভাইয়ের আদর নিচ্ছে। আল্লাহ রে তোষান, তোমার ভাই তো কানে তালা লাগাই দিল বাবা। না না, তুমি চিল্লাও না, ওর কানে ব্যথা ইয়ে লাগবে। না না, তুমি চিল্লাও না তোষান, তুমি চিল্লাও না বাবা। তাবিব তুমিও চিল্লাবা না, ঠিক আছে? চিল্লাইতে হয় না বাবা, চিল্লাই কারো জানো, নটি বেবিরা চিল্লাই। ভাইয়া কাদর করো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া কাদর করো, ভাইয়া তোমার কোলের উপরে শুয়ে আছে, ভাইয়া কাদর করো। হ্যাঁ, ওরে আদর, কি আদর ভাইয়াকে করতেছে তাবিব। তাবিব এই যে, এই শোনা বাচ্চা, তাবিব বাচ্চা
তো এখন হলো একটু রেস্ট নিব, রেস্ট রেস্ট নিয়ে বিকাল বেলা আমি কি কথা বলবো আপনাদের সাথে বলুন, আমি কথা বলতে পারি তাবিবের জন্য। রেস্ট রেস্ট নিয়ে বিকাল বেলা হলো একটু নাস্তা টাস্তা বানাবো ভাবছি, কি বানাবো এখনো জানি না। তো শান, তোমার ভাইয়াকে বলো যেন না চিল্লায়, বলো নোটি বেবি চিল্লাও না। ও বলতেছে না আমি চিল্লাবো। ওরে বাবারে, ভাইয়া কি আদর করতেছে, ভাইয়া কি আদর করতেছে। ঠিক আছে, দুই ভাই খেলাধুলা করুক, আমি একটু ওদেরকে সময় দেই। যা পড়ে গেল, শেষ করে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আজকে তাবিবকে কিন্তু আমি অনেকক্ষণ দেখিয়েছি, দেখুন অবস্থা দেখুন, ওকে বিপ পরিয়ে দিতে হবে। দিন দিন বড় হচ্ছে আর নতুন নতুন একটা অ্যাক্টিভিটি শিখতেছে। এখন এই যেটা শিখছে, মানে মুখ থেকে একদম মানে চারদিকে থুতু মুতু লাগিয়েছে, কি করে। গতকাল আমাকে একজন বলছে, আপু তুমি তাদেরকে নটি বল বানাতো, এই কাজ তুমিও করেছো আমরাও করেছি। আসলে ছোট থাকতে আমরা সবাই এগুলো করেছি। আমি তো ছোট থাকতে মানে অনেক দুষ্ট ছিলাম। আমার হেটার্সটা এখন এখনো হয়তো আবার এই কথাটা শুনলে বলবো আপনি এখনো অনেক দুষ্টু। সত্যিবেলা সত্যি কথা, আমি ছোটবেলায় প্রচণ্ড পরিমাণে কি বলবো, প্রচণ্ড পরিমাণে চঞ্চল ছিলাম, আমি স্থির থাকতাম না। আমার মনে আছে আমাকে আম্মু অনেক সময় চেয়ারের সাথে কিছু দিয়ে বেঁধে রাখতো, কারণ আমি কখনো এক জায়গায় স্থির হয়ে পড়াশোনা করতে পারতাম না, খুবই চঞ্চল ছিলাম আমি আসলে সত্যি বলতে। তো আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চা, একটা আমার মতো হয়নি, তোষান কিন্তু অনেক চঞ্চল, বাট আমার মতো এত চঞ্চল তোষান না। আসলে ওরা ওরকম খোলামেলা জায়গা মাঠ এগুলো পায় না, তো তাই ওদের চঞ্চলতাটা যা সবকিছুই ঘরের মধ্যে। আর তাবিব যে কেমন হবে আল্লাহই জানে। তাবিব দেখো, সবাইকে দেখো, সবাই তোমাকে দেখতে চাচ্ছে, আসো তাকো, ওইদিকে তাকো, সেদিকে তাকাবেই না, ওইদিকে কি যেন দেখছে ওদিকে তাকিয়ে আছে, দেখো 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 দেখো, তাবিব। যাই হোক, দেখতে দেখতে তাবিবের 7 মাস হয়ে গেল। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু তাবিবের সলিড দিতে শুরু করেছেন, টুকটাক দিই, আমি ওইভাবে সলিড এখনো শুরু করিনি, ইনশাল্লাহ শুরু করে দিব। কারণ ওদিনকে আমি ডক্টরের সাথে কথা বলে আসছিলাম, তো ডক্টর বললো যে একবারে পিওর সলিডটা 7 মাসের পরেই শুরু করেন, যেহেতু ও ফর্মুলা খাচ্ছে, ব্রেস্ট ফিডিং করছে, তো সেই কারণে আমি আসলে ওইভাবে ইয়ে করিনি। তো দিব ইনশাল্লাহ, এর মধ্যেই শুরু করে দিব আর কি। তো শুরু করলে শেয়ার করবো আপনাদের সাথে আমি যতটুকু পারি। গরম লাগছে অনেক, এই ঘরটাতে অনেক গরম, যেহেতু এয়ার কন্ডিশন নেই, প্রচন্ড গরম। তাবিব দুষ্টাম কর না বাবা, তুমি সবার দিকে তাকাও, তাকে একটু কথা বলি। এখন আসলে আর বসে থাকার উপায় নেই, সে কোলে উঠলেই খালি হাঁটতে চায়, এদিকে ওদিকে যেতে চায়, তাই তাকে নিয়ে হাঁটতে হবে, এদিকে যেতে হবে। সে এখন আমার ক্যামেরা স্ট্যান্ডটা ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বাবা বাবা দেখো দেখো দেখো, বাড়িতে সবাই আফসোস করে কবে ওকে একটু কোলে নিবে, কবে আদর করবে। দেশে যখন যাব আল্লাহ চাইলে ইনশাল্লাহ, তখন হয়তো বা সে হাঁটা শিখে যাবে, সে হয়তো বা কোলে উঠার মতো থাকবে না। তো এই বয়সটাই না বাচ্চাদেরকে কোলে রাখতে আরাম লাগে, তাই না? একটু বড় হয়ে গেলে ওই না, একটা আপু বলছে আপু আর কয়দিন পরে তোমার সাজানো গোছানো ঘর লন্ড ভন্ড হয়ে যাবে। তবে আমি একটা জিনিস তুষানের ক্ষেত্রে দেখেছি, তুষান কখনো জিনিস নষ্ট করেনি আমার। আমার যদি কোনো কাজের জিনিস আমি ওকে একবার বলেছি এটা ধরবা না, ও ধরতো না। এইটা কেমন হবে জানি না, এটা হয়তো বা উল্টাও হতে পারে। এখনই যত তিত্তির তিত্তির করে, এটা তিত্তির করে, তো বড় হলে কি হবে আল্লাহ জানে। ঠিক আছে, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও, বলে দাও। একটা মায়ের কাছে তার সন্তান যে কি জিনিস সেটা একমাত্র মাই বুঝে। তাই যখন কেউ বলে যে আপনি কেয়ারলেস মা, আপনি যত্ন নেন না, তখন তার মা সেই মাটার কেমন কষ্ট লাগতে পারে সেটা একটা মাই বুঝবে। এছাড়া আসলে আর কারো বোঝা হয়তো বা ক্ষমতা নেই। যাই হোক, ভালো থাকেন সবাই, সবাই সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আদর নেয় কেমনে দেখছেন, কিভাবে আদর নেয়, বাচ্চারাও কিন্তু আদর বুঝে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, টাটা দাও, টাটা টাটা, তাই তাই করো তাবিব, তাই 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 তাই।